हाय एवरीवन, अस्सलामु आलाइकुम। आशा करछि काछे ओ दूरे जेखान थेके आमार भिडियोटी देखछेन आल्लाहर रहमते सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह, आमराओ बेश भालो आछि। नतून आरो एकटु ब्लग देखार जन्य आपनादेरके ओयेलकाम करछि आमार चैनेले। आशा करछि बराबरीर मतो आजकेर भिडियोटी आपनादेर भालो लागबे। आजकेर भिडियोटी आमि बाइरे थेकेई शुरू करलाम, आमार छोटो बोनेर बासाय इफतारेर दावत। तो आमार हाजबेंड परे आसबे आर आमि बाच्चादेरके निये चले एसेछि। বাসা থেকে বের হয়ে এই পর্যন্ত আসতে আসতে রাস্তায় রোদের মধ্যে পড়ে এরকম মনে হলো যে একদম হিটারের নিচে দাঁড়িয়ে আছি। তো এই জন্য তাড়াহুড়া করে উপরে চলে যাব আর গিয়ে রুমে ঢুকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে নিব। তো পাঁচ মিনিটও লাগলো না, এখানে চলে আসলাম। আর মনে হচ্ছে যে কি পরিমাণ যে তাপ বাইরে, ঘরে থেকে তো তারপরও ঠান্ডার মধ্যে থাকা যায়। তো এসে আমি রুমে ঢুকে গেলাম আর এটা হচ্ছে আমার বোনের মাস্টার বেডরুম। এখানে কিছুক্ষণ বসে জিরিয়ে নিব। আর যেহেতু আমাদেরকে দাওয়াত করেছে ইফতার করাবে, ইফতারের পর রাতের খাওয়া দাওয়া সেরে তারপর যাব। তো ওরা হচ্ছে রান্নাবান্না করছে, রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আর হচ্ছে আমার বোনের মেয়েকে নিয়ে আমি হচ্ছে রুমে বসে আছি। তো ওর জন্য অনেকগুলো ঈদের জামা কাপড় কেনা হয়েছে। তো আমি ওর জন্য এখন পর্যন্ত কোনো কিছু কিনিনি, তাই ওর মাকে বলছিলাম যে আরং বা সেইলোর আশপাশ থেকে বা টপ টেন ওখান থেকেই তো জামা কিনতে যাব। তো দেখা গেছে যে যদি আমিও গিয়ে একই জামা কিনে নিয়ে আসি, জন্য ওর মাকে বললাম যে কি কিনেছিস বা কি গিফট পেয়েছে মারিয়াম একটু দেখি। তো দেখতে গিয়ে ভাবলাম যে আপনাদেরকেও দেখিয়ে ফেলি, অনেক আপুদের তো ছোট বেবি আছে, দেখা যায় এই টাইপের জামাগুলো পছন্দ হলে হয়তো কিনতে পারবেন আপনারাও। বেশিরভাগ জামাগুলোই আড়ং থেকে কিনা, এখানে দু একটা হবে হয়তো বাইরে থেকে কেনা হয়েছে। বেশিরভাগগুলোই কিন্তু আড়ংয়ের ড্রেস। আসলে মেয়ে বাবুদের ড্রেসগুলো এত বেশি সুন্দর, সেটা বলার অপেক্ষায় রাখে না। আর ছেলেদের কাপড় তো আসলে একই ধাঁচের, যাই কিনি না কেন একই রকম লাগে। তো মেয়েদের কাপড় কিনেও কিন্তু একটা মজা আছে। এই যে এখানে যে আকাশি আর হলুদ কালারের মধ্যে স্কার্টটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আড়ং থেকে কিনা। মারিয়ামকে আমার কাছে রেখে গিয়ে কিন্তু ওর মা এগুলো কিনে এনেছিল। এই যে এখানে একটা পেস্ট কালার ফ্রক, এগুলোও আড়ং থেকে কিনা। বলছিলাম না যে ম্যাক্সিমাম ড্রেসগুলোই কিন্তু আড়ং থেকে কিনা, বাইরে দু একটা আছে অন্য জায়গা থেকে কিনা, ওগুলোও পরে দেখাচ্ছি। আগে এগুলো ভালো করে একটু দেখিয়ে নিই। আসলে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে ভিডিও করছি, তো ভালো মতো দেখাতে পারছি কি না। এখন আরও একটা পিঙ্ক কালার ড্রেস আপনাদেরকে দেখাই, এই ড্রেসটাও খুব বেশি সুন্দর। আসলে বাচ্চাদেরকে আরামদায়ক কাপড় পরাতে হয়, দেখা গেছে যে একটু ফোলানো পার্টি টাইপের ড্রেসগুলো কিন্তু বাচ্চারা দু একবার পরে, খুব বেশি একটা কিন্তু পরা হয় না। সেক্ষেত্রে যদি একটু সুতির মধ্যে কাপড় কেনা হয় তাহলে কিন্তু ভালো। আর এই যে ড্রেসটা, এটাও কিন্তু একটা স্কার্ট, এটা কিন্তু আড়ংয়ের না, এটা বাইরের জামা। আসলে বাইরের জামাগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা আড়ংয়ের না, বাইরে থেকে কেনা। তবে এই জামার কালার কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা তো মূলত একটা স্কার্ট, নিচেরটা এক অংশ, উপরেরটা আলাদা অংশ। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, স্কার্টটা পরিয়ে বেবিদেরকে হচ্ছে উপরে একটা গেঞ্জি দিয়ে পরিয়ে ফেলা যায়, দেখতে ভালো লাগে। স্কার্টগুলো মাল্টিপারপাস ইউজ করা যায় আর কি। সবগুলো জামাই তো আমার ভীষণই ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি ভালো লেগেছে। আর এখানে দুই ভাই বোন মিলে বসে খেলা করছে, ওইটাও একটুখানি ভিডিও করে নিলাম। আসলে কি যে গরম পড়েছে, আমি যে এই রুম থেকে বের হব সেটাই ইচ্ছা করছিল না, তাই ওদেরকে নিয়েই বসেছিলাম। আসলে বাচ্চাদেরকে পাহারা দেওয়ার জন্যও তো কেউ না কেউ লাগে। আর আমার আদিয়ানও এখানে এসে ভীষণ খুশি, বাচ্চারা আসলে খেলার সঙ্গী পেলে ওদেরকে আর অন্যভাবে সময় দিতে হয় না, দেখা যায় ওরা নিজেরা নিজেরাই ব্যস্ত থাকে। তো মারিয়াম তো অনেক ছোট, তারপরেও খেলা ভালোই বোঝে মাশাল্লাহ। আর মারিয়ামের হচ্ছে খাবারের চেয়ার, ফিডিং চেয়ার আর কি। তো আদিয়ান ওখানে দাঁড়িয়ে খেলছিল মারিয়ামের খেলনা। আসলে বাচ্চাদের খেলনা তো নিজের অনেক থাকে, তবে অন্যের খেলনাগুলোকে কিন্তু নতুন মনে হয়, এই জন্যই কিন্তু ওরা হচ্ছে অন্যের খেলনাগুলো দেখলে মনে হয় যে নতুন, ওইটা নিয়ে কিছুক্ষণ খেলবে। আমার আদিয়ানের আবার অভ্যেস হলো কিছুক্ষণ খেলার পর হচ্ছে ওই খেলনা ভালো লাগবে না, তখন গুছিয়ে রেখে দিবে। আমি একটু আমার বোনের বেডরুমটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে ফেলি এক ঝলকে। ও আবার মশারিটা খুলে নিয়ে মশারিটা উপরে ঝুলে আছে। আসলে বাচ্চার মা এদিকে আমাদেরকে দাওয়াত দিয়েছে আজকে, সে ভীষণই পেরেশান। তো আমরা আসার পরই মূলত রান্নাবান্নাটা করে নিচ্ছে, এতক্ষণ তো মনে হয় যে মারিয়ামের সঙ্গেই ছিল। আমার আব্বা আম্মাও আসবে, মানে সবাইকে দাওয়াত দিয়েছে আর কি। তো আমি একটু বারান্দাটাও আপনাদেরকে দেখাই। আমরা যখন এই বাসাটা দেখতে এসেছিলাম তখন কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমার বোন বাসা নেবে। তো ওর হাজব্যান্ড হচ্ছে গভর্নমেন্ট জব করে, তো ওর এখানে পোস্টিং হয়তো বছরখানিকের মতো থাকবে, এরপর হচ্ছে ইউনো হয়ে যেখানে পোস্টিং হবে প্রমোশন হয়ে, সেখানে তো আর বাড়া বাসায় যেতে হবে না, হয়তো ওখানে বাংলোই পাবে।
তো এই জন্যই আর কি এখানে বাসা নেওয়ার, আমার বাসা থেকে কাছে, তো কাছাকাছি থাকলে হয় কি, কোনো প্রয়োজনে বাইরে গেলে বাচ্চাটাকে আর সঙ্গে না নিলেও চলে, যেমন আমার কাছে রেখে তারপর যেতে পারে আর কি। তো ইফতারের তো প্রায় সময় হয়ে যাচ্ছে, এদিকে রান্নাবান্না কতদূর আমি গিয়ে 2-3 বার দেখে এসেছি, তো ওদেরকে দেখে শুনে রাখার দায়ভার পড়েছে, এই জন্য বেশি একটা বেরোতে পারছি না। আর আমি নিজেও চুপচাপ বসেই আছি, কারণ গরমটা এত বেশি পড়েছে যে কিচেনে গেলে অনেক বেশি গরম লাগে। তো নিজের বাসায় তো কাজবাজ করি, আজকে একটু বসে বসেই ইফতার খেয়ে যায়। তো কিচেনে চলে আসলাম, এই যে রান্নাবান্না শেষ প্রায়। তো আমার বোনের কিচেনটাও একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে ফেলি, উপরে ক্যাবিনেট করা আছে এরকম, আর এই পাশটাতেও সিঙ্কের উপরও ক্যাবিনেট করা আছে, বড় একটা সিঙ্ক আছে, আর এই পাশটাতে চোলা, এদিকে বারান্দাও আছে একটা, বারান্দাতে আবার গ্লাস করা, স্টোররুম হিসেবে ইউজ করা যায়। এখানে ও হচ্ছে পেঁয়াজ রসুন এই টাইপের জিনিসগুলো রেখেছে। ও বাসে উঠেছে খুব বেশি দিন হয়নি, এজন্য এখনও কিন্তু সব কিছু গুছগাছ করতে পারেনি। প্যাকিং করে আনা জিনিসপত্রগুলোই এখনও খুলেনি, এক রুমে স্তূপ করে রেখেছে। তো আমাকে বলছিল যে প্লেট তো খুঁজে পাচ্ছি না একই রকম সবগুলো, আমি আবার বলছিলাম যে যে প্লেট পাওয়া যায় ওগুলো দিয়ে দিয়ে দে, কোনো অসুবিধা নাই, আমরাই তো। আর এদিকে আব্বাও চলে এসেছে, আর হচ্ছে আমার হাজব্যান্ডও চলে এসেছে, ইফতারও মোটামুটি রেডি। ওই যে বলছিলাম না যে ও প্লেট মিল করতে পারছিল না, এখনও ওর কার্টুন টার্টুন খোলা হয়নি যে শোকেসে সব কিছু ডিসপ্লে করবে, তো এই জন্যই আর কি এভাবে যে প্লেট পেয়েছে ওগুলাই দিয়ে দিয়েছে ডাইনিংয়ে। রোজা তো প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, তবে আজকেই মনে হয় এতগুলো রোজার পরে এই প্রথম বসে বসে ইফতারের জন্য অপেক্ষা করছি। মূলত এই সময়টা কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত থাকি, পেরেশানির মধ্যে থাকি, ইফতার রেডি করার শেষ পর্যায়েটাই কিন্তু খুব ব্যস্ততায় কাটে আর কি মহিলাদের, এটা তো সবাই জানেনই। তবে মাঝখানে হচ্ছে আমার মায়ের বাসায় ইফতার করতে গেছিলাম, ওই দিনও কিন্তু আম্মাকে গিয়ে হেল্প করেছি সব ইফতার বানাতে। তবে আজকে বোনের বাসায় মনে হয় প্রথম ইফতারের জন্য অপেক্ষা করছি, কোনো কাজ নেই, তো আজকে এই জন্য একটু অন্যরকম ইফতার কাটলো আর কি। ইফতারগুলো সব টেবিলে সার্ভ করা হয়ে গেছে, এখন প্লেটে প্লেটে গোছাতে হবে আর কি। তো অল্প অল্প করে সেও গুছিয়ে নিচ্ছিল, আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু ভিডিও করছি, আর আমিও একটু একটু হেল্প করছিলাম। আর গত রাতেই নাকি সে পুডিং বানিয়ে রেখেছে, তো পুডিংটাও বেশ ভালোই হয়েছে, আজকে মোল্ড আউট করে তারপর কাটলো। আর মারিয়াম হচ্ছে ওখানে তার ফিডিং চেয়ারে বসে আছে, সবাই যেহেতু খেতে বসবে তো তাকে কোলে রাখবে কে, তাকে বসানোর সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, বসে থাকতে পারে। তো এটা সব মায়েদেরই কেনা উচিত বাচ্চাদের জন্য, এরকম একটা চেয়ার থাকলে না দেখা যায় যে বাচ্চাকে বসিয়ে রেখেও কিন্তু সুন্দর মতো বাবা মা একসঙ্গে বসে খেয়ে নিতে পারে। শুধু খাবার কথাই বা বলছি কেন, অনেক ক্ষেত্রে তো দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ একা সংসারে থাকে, তো বাচ্চাকে যে দেখে রাখবে এরকম একজন মানুষের সঙ্গে থাকে না, সেক্ষেত্রে ওয়াইফকে তো দেখা যায় বাচ্চার টেক কেয়ারও করতে হয়, সেই সঙ্গে তার যে বেসিক নিডগুলো আছে, ওয়াশরুমে যাওয়া, তারপর গোসল করে নেওয়া, এই সব ব্যাপারগুলোও কিন্তু বাচ্চাকে একা রেখে করা যায় না। তো সেক্ষেত্রে এই হচ্ছে চেয়ারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আমার বাচ্চার সময় কিন্তু ডাক্তার সাজেস্ট করেছিল এটা কেনার জন্য। তো এদিকে কিন্তু টেবিলে খাবার দেওয়া হয়ে গিয়েছে, আমরা বেশ 2-2.5 ঘন্টা গল্প গুজব করে কাটালাম। আমার হাজব্যান্ড আবার হচ্ছে বাইরে গেছিলো, একটু একটু শোরুমে গেছিলো ঘুরে টুরে দেখে, তারপর বাসা হয়ে চেঞ্জ করে আবার এসেছে, যা গরম পড়েছে তো বাসায় গিয়ে নাকি সে আবার শাওয়ার নিয়েছে, নিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার এসেছে আর কি। তো আমরা এখন খাবার দাবার খেয়ে নেব। তো আজকে মেনুতে আছে গরুর মাংস, খাসির মাংস, ডাল, এদিকে কবুতরের মাংস আছে, চিংড়ি মাছ ভোনা, আবার আছে চিকেন রোস্ট, পোলাও রান্না করেছে, যদিও আমি ভাত রান্না করতে বলেছিলাম, আসলে রোজা থেকে না ইফতার করে তারপর পোলাওটা খেলে কষ্ট হয়, খুব বেশি গলা শুকিয়ে যায়, হাঁসফাঁস লাগে আর কি। এখন হলো একটু মার্কেটে আসলাম আম্মার সঙ্গে, আম্মা বলছিল যে মার্কেটে সঙ্গে যেতে বাচ্চাদের জন্য কাপড় কিনে দিবে, আর হচ্ছে তাদের জামাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য কাপড় কেনাকাটা করবে আর কি। তো এই জন্যই এসেছি, প্রথমে আমরা যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ টেনে এসেছি, এখানে এসে হচ্ছে এই গেঞ্জিগুলো পছন্দ হচ্ছিলো, আম্মাই দেখে দেখে পছন্দ করছিলো, তো পছন্দ করে ওদের দুই ভাইকে পরিয়ে আবার আমি দেখছিলাম যে কেমন লাগে বা সাইজে ঠিক আছে কি না। তো আম্মা এদিক দিয়ে আরও ড্রেস টেস দেখছে, আর আমি ওই পাশটাতে ওদেরকে পরিয়ে পরিয়ে দেখছিলাম কেমন লাগে। আসলে বাচ্চাদের দেখা যায় অনেক সময় ট্রায়াল না দিলে বোঝা যায় না যে কোন ড্রেসটা ভালো লাগছে খারাপ লাগছে, আর আয়ানের তো এখন নিজেরও অনেক পছন্দ তৈরি হয়েছে, দেখা যায় একটা ব্যাপার সাজেস্ট করলে যে এটা না ওইটা ভালো লাগছে তো সে কথা শোনে না,
সে তার নিজের পছন্দ মতো নিতে চায় আর কি। তো আমিও অতটা না করি না, এখন তো ছেলে বড় হচ্ছে, এখন তো নিজের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী ড্রেস পরতেই পারে। তাছাড়া ওর রুচি অতটাও খারাপ না। তো আম্মা আদিয়ানের জন্য অনেকগুলো ড্রেস পছন্দ করেছিল, তবে ওগুলো সাইজে হচ্ছে না। তো পরিশেষে যে সামনে যে নেভি ব্লু কালার গেঞ্জিটা, এই যে এটা এটা পছন্দ হলো আর কি। তো দেখা যাক কোনটা কোনটা নেওয়া হয়। বাচ্চাদের সাথে শপিংয়ে আসলে এখন বুঝতে পারি যে ওরা বড় হয়ে যাচ্ছে, ওদের রুচির কথা, ওদের পছন্দের কথা ওরা আর কি জানান দেয়। তো আমি বলছিলাম একটা নিতে, আম্মাকে দুই ভাই মিলে দেখাচ্ছে আরেকটা, আর আম্মাও হচ্ছে তার নাতিদের ভালো লাগাকেই প্রাধান্য দিচ্ছে আর কি, দিয়ে পছন্দ করছে ড্রেস। আর আমার আম্মা হলো এমন একজন মানুষ, মানে কোনো কিছু কিনতে গেলে আপনি যদি চোখ বন্ধ করে বসে থেকে তাকে দায়িত্ব দেন, সে ঠিকই সুন্দর জিনিসটা খুঁজে আপনাকে দিবে। তো এক্ষেত্রে কোনো চিন্তা নেই, ও যেটা দেখবে যেটা নেবে সেটা ভালোই হবে আর কি। তো আমার আম্মার সঙ্গে এখন তার দুই পণ্ডিত নাতি যুক্ত হয়েছে, তো তিনজন মিলে যা ইচ্ছা কিনুক, আমি আর কোনো কথা বলবো না আর কি। তো তারপর আমরা হচ্ছে পাঞ্জাবি দেখার জন্য সেলোরে এসেছি। সেলোরের পাঞ্জাবির ডিজাইনগুলো আমার বরাবরই অনেক বেশি পছন্দের। এখানে একদম মোটামুটি বাজেট থেকে শুরু করে অনেক হাই বাজেট পর্যন্ত পাঞ্জাবি পাওয়া যায়, যার যার পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যায় আর কি। তো এই পাঞ্জাবিটাও আমার ভালো লেগেছে। তো এখন হচ্ছে কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে যাব। তো রাতও অনেক হয়ে গিয়েছে, আপনাদের কাছ থেকে এই পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।